খিলাড়ী অক্ষয় কুমারের উপস্থিতিতে লখনৌত লঙ্কা কাণ্ড। ফিল্ম প্রমোশনের মাজতে মারপিট লাগিল উপস্থিত জনতার মাজত। পুরনি লখনৌর ঘণ্টাঘর চৌকর ঘটনাত লাঠি চালনা করবলিয়া হল আরক্ষী। পুরনি লখনৌর ঘণ্টাঘর চৌকত সিনেমার প্রমোশনের উপস্থিত হয়েছিল অক্ষয় কুমারের টাইগার শ্রফ। দুইগী তারকাক চাবলৈ ঘণ্টাঘর চৌকলে সোঁত বইছিল জনতার। তারকা দুগৰাকীক চাবলৈ হেতা ওপৰা লাগোতে মারপিট লাগিল একাংশ জনতার মাজত। একাংশ দুর্বৃত্ত আনকি মঞ্চত থকা অক্ষয় কুমারলৈ নিক্ষেপ করলে স্যান্ডেল। পরিস্থিতি বেয়ালৈ গতি করতে লাঠি চলাবলগীয়া হল আরক্ষী। আরক্ষী লাঠি চালনাত আহত হল কেইবাজন লোক। কোনোমতে মঞ্চের পৰা নমাই আরক্ষী সুরক্ষিত স্থানলৈ লৈ গল অক্ষয় কুমার আর টাইগার শ্রফক। সিনেমার প্রচারের উপস্থিত হয়েছিল দুইগী তারকা অভিনেতা। লখনৌর ঘণ্টাঘর চৌক এই স্থানতে প্রচার অভিযান চলাইছিল, বিভিন্ন ধরনের একশন প্রদর্শন করেছিল। উপস্থিত হয়েছিল হাজার হাজার অনুরাগী, হাজার হাজার লোক, আর তার মাজতে একাংশের মাজত লাগিল প্রচণ্ড মারপিট। আর তারপর পরিস্থিতি চাওক কেনেদরে আরক্ষী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ অর্ধসামরিক বাহিনী তথা আরক্ষী মোতায়েন করা হয়েছিল। আর বহু প্রতিবাদকারী আহত হয়েছে, বহু জনতা আহত হয়েছে বলে জানিপরা হয়েছে। আরক্ষী লাঠি চার্জ করবলে বাধ্য হয়, লোকসল ছত্রভঙ্গ দিয়াবলে বাধ্য হয়। আর তারপর পরিস্থিতি এয়া, আনকি একাংশই স্যান্ডেলও দলিয়াইছিল জনপ্রিয় অভিনেতাগুলো। আর আরক্ষীর তৎপরতাত সুরক্ষিত স্থানলৈ লৈ যোৱা হয় দুইগী অভিনেতা। দুদিনে